फ्रेंड्स এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আজকে ঘুরতে যাব সায়েন্স সিটিতে। তো এই এখন বাড়ি থেকে বেরোলাম, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। তো প্রথমে আমরা এয়ারপোর্ট 1 নম্বরে যাব, সেখান থেকে বাস ধরব। আমার একটা দাদা আসবে, সে দাদার সাথে যাব। তো যাচ্ছি, এখন এয়ারপোর্টে গিয়েই কথা হবে। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। দেখো ঝর্ণা, এখন যাব টিকিট কাউন্টারে। খুব সুন্দরই টিকিট কাউন্টার পর্যন্ত ফ্রি, ভেবেছিলাম ঢোকার আগেই হয়তো টিকিট কাটতে হবে। তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, দেখি কত কি টিকিটের দাম, তারপর তোমাকে জানাচ্ছি। টিকিট কাউন্টারেও প্রচুর লম্বা লাইন। এগুলো এখানকার ফিস, সব শো এর টিকিট। টিকিট কাটছে ও আমার দাদা। ভিড় অনেকই আছে। তা কি কি টিকিট নিলে তাহলে? টাইম মেশিন। হ্যাঁ, টাকা বেশি নিল মনে হয়। কত টাকা নিয়েছে? টাকা 160 টাকাটা কি অস্ট্রেলিয়ান সায়েন্স সিটি নিয়েছে। দেখো সায়েন্স সিটি স্পেস থিয়েটার অস্ট্রেলিয়ার গ্রেট ওয়াইল্ড। কত করে ওটা? 80 160। আর এন্ট্রি টিকিট হচ্ছে তোমার 60 60 120। হ্যাঁ, টাইম মেশিন 30 30 60। আর কি কি আছে একটু দেখি। জলের, ওয়াও, ইন্ডিকেটরটা এটা আছে। আবার এখানে হ্যাঁ, এখানে সব কিছু ভিডিও করে নিয়ে যাবো তো। আজকে দেরি করলে কিন্তু ঢুকতে দেবে না। কোনটা? দুটোর শো? দুটোর শো হচ্ছে তোমার ওই যে আচ্ছা, ওটা কোন সাইডে? কত সুন্দর বাগান। এই যে ট্রেন আসছে দাদা, ট্রেন আসছে, কেটে যাবে। ট্রাম নাকি এটা? না না, এটা ওই বাচ্চাদের ট্রেন। তো তুমি ওইটা কেটেছিলে না প্রথম? সায়েন্স সিটি এক্সপ্রেস করেছিলাম। ওটা কি? না, আমি তো খুঁজছি, ওই জিজ্ঞেস করছি কি বলতো। বাহ 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 বাহ, সায়েন্স সিটি এক্সপ্রেস। ওয়াও, রোপওয়ে, তিনটে করে যাচ্ছে রোপওয়েতে। ওয়ে টু দ্য সায়েন্স এক্সপ্রেস এক্সপ্লোরেশন হল। এটা এক্সপ্লোরেশন হল এই দিকে, বাট আজকে এটা নো এন্ট্রি দেওয়া আছে। সব পার্ক চলো আস্তে আস্তে ঘুরে ঘুরে যাই। ওইটাতে চাই আগে প্রথমে। এগুলো ভেতরে, এগুলো বন্ধ, বাইরে তো এগুলো। ওয়ার্ল্ড ক্লক।
হনুলুলু নিউ ইয়র্ক আর কিসের লন্ডনের এটা দিল্লি টোকিও জোরে ঘোরান এরপর আপনি দেখবেন একটা মাত্র থেকে সাদের ভিতরে আমাদের চোখের পর্দায় কোন ছবি প্রায় ছবির পর্দায় এসে পড়লে ছবির সমন্বয় তৈরি ছবি আমাদের মস্তিষ্কের এটাতে সব কিছু ছবি আর কি উল্টোভাবে দেখা যায়, সব কিছু ছবি উল্টোভাবে দেখাচ্ছিল না, সবাই দেখছে বাচ্চারাও দেখছে। এটাতে ওয়েট দাঁড়ালে তারপর ওয়েট ধরে টেনে তুলতে হয়, ওয়েট উঠাচ্ছে। স্পেস ওডিসি মেরিটাইম সেন্টার আর ডাইনামোশন হল এখানেই হবে কিছু, এখানে কোন কোন শো আছে দেখো। টাইম মেশিনটা কোথায় আছে? প্রথমে একটা একটা এগুলো তো দেখি, স্পেস থিয়েটার এখন ঢুকো না, দুটোই আমাদের শো টাইম আছে স্পেস থিয়েটারে দুটো এখন। আর আর তারপর পাশেরটা এটা কি? এটা হচ্ছে তোমার টাইম মেশিন, জিজ্ঞেস করো। ডাইনামোশনটা আগে দেখে না, ভিডিওটা এক পার্টে সম্ভব না তাই ভেবেছি দুটো পার্টে করব। এটা রয়েছে মেরিন ড্রাইভ, সেখানে সামনে দাঁড়িয়ে বলছি, দুটো পার্টে করে আপনাদের বিস্তারিত দেব। আর যেগুলো শো দেখেছি সেটার জন্য আলাদা করে একটা ভিডিও পার্ট বানিয়েছি, সেটা আপনার ওখানে শোটা দেখতে পাবেন। একটা অস্ট্রেলিয়ান নর্থ ওয়াইল্ড শো আর একটা টাইম মেশিনের শো আলাদাভাবেই করেছি, ভালোই দেখতে পাবেন। ওটা আলাদা আলাদা ভিডিও দেওয়া থাকবে লিঙ্কে ডিসক্রিপশানে, ওটা দেখে নেবেন।